ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ। সো একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর এবার ব্লগটা এনেছি রথযাত্রার ব্লগ। সো সকলকে আগে জানাই শুভ রথযাত্রা, আজকে দিনটা সবারই খুবই ভালো কাটুক। সো আজকে প্রথম রথের প্রথম দিন, তো রথের প্রথম দিন ব্লগ তো আসবেই তোমাদের জন্য। অনেকেই মনে হয় এবছর বাচ্চারা রথ করেছে, যাই হোক আজকে দিনে কিন্তু বৃষ্টি হয়নি, সো দেখা যাক কি হয়, কখন বৃষ্টি হবে। এখন সন্ধে 6:30 আছে, তো এখন আমরা আজকে চিত্তালে যাব না রথের মেলাতে, প্রথম দিন আজকে যাব না। আজকে আমরা যাব হচ্ছে আকবরে, যেটা এবছর প্রথম প্রথম হয়েছে, এবার আমরা মানে কখনোই দেখিনি, ফার্স্ট বার হচ্ছে ওটাই। হ্যাঁ, দুর্গাপুরের মানে ইসকন মন্দিরের যে রথটা সেটা আসলে হতো চতুরঙ্গ সিটি সেন্টার হতো, এবছর প্রথম আমাদের আকবরে, মানে আমাদের একদম স্টুডিওর কাছেই হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা কোনখানে কি হচ্ছে, আর তোমাদেরকে তো আশা করছি ব্লগটা ভালোই লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, পেট্রোল পাম্পের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে যাচ্ছে, একদম বড় গেট করা আছে দেখতেই পাচ্ছ তোমার, পাঁচ মাথা মোড়ে এসে এখান থেকে গেটটা দেখতে হবে, ওই দিক দিয়ে চলে যাবে সোজা। আর এটা হচ্ছে আকবর রোড, মেন রোড থেকে একটা আকবরে, সেখানে এই দিকেই হচ্ছে মেন গেটটা করেছে এইদিকে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। তো চলো ফার্স্ট দিন কি তোমাদেরকে দেখাচ্ছি, ফার্স্ট দিনের লুকটা। এখানে ঢুকেই ডান দিকে গেটের ডান দিকে বাচ্চাদের সব দোলনা করেছে, ছোট ছোট গাড়ি, আর আগে দেখা যাক কি আছে চলো। চলো ভেতর দিকে যাওয়া যাক। ভিড় দেখতে পাচ্ছ প্রথম দিনে একদম বিশাল ভিড়, আর এইখানে হচ্ছে রথটা আছে। চলো রথের সামনে দিকটা একটু দেখাই তোমাদেরকে। তারপর উনি দর্শন দেবেন, মাত্র 20 মিনিটের জন্য দর্শন, মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতির পর পর্দা বন্ধ হয়ে যাবে, উনি স্নান করবেন। আগে জানতে হবে জগন্নাথ একজন ব্যক্তি, শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন দেখার পর এদিক থেকে মেন গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢুকে এদিক থেকে স্টল শুরু হচ্ছে। চলো স্টল গেলে এক এক করে তোমাদেরকে দেখাই। আর এদিকে স্টলগুলো দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড়, তোরা মানে স্টলগুলো তো ঢুকে দেখা যাচ্ছে না, মানে কিসের স্টল সেটাও দেখা যাচ্ছে না একদম বাইরে থেকে। যাই হোক যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, আর স্টলে কিন্তু বহুত ভিড়, যেহেতু সব আলাদা আলাদা নতুন নতুন আইটেম আছে। জগন্নাথের কাছে বর প্রার্থনা করেছিলেন, হে জগন্নাথ তোমার হাতের যেন জল না শুকায়। আচ্ছা আমরা
আছি আর চলো প্রসাদের ভিড় দেখতে পাচ্ছ লাইন বিশাল লাইন দিয়ে আছে সব এই লাইন দিয়ে প্রসাদ খেতে গেলে আমার এখন ভোর হয়ে যাবে রাতে রাতে খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে আমাকে এবার এখানে বেশিরভাগ সব হাতের জিনিস বসেছে হ্যান্ডক্রাফট হ্যান্ডমেড এই স্টলগুলো সব ফাঁকা আছে এখানে আমরা স্টল লাগাবো ভিড় ভালোই আছে আমি এত ভাবতে পারিনি এতটা ভিড় হবে আজকে তো জানতাম না সবাই খবরটা জানে তো যাই হোক তোমাদেরকে প্রথম দিন খবরটা দিয়ে দিলাম এটা হচ্ছে আকবর মাঠে তো চলো যত তাড়াতাড়ি পারবে চলে এসো তোমরা এবছর প্রথম তো চলো আশা করছি মোটামুটি ভালোই লাগলো মেলাটা খাবার স্টলগুলোও বেশ ভালোই আছে খাবার স্টলগুলোতে বহুত ভিড় স্পেশাল স্পেশাল সব খাবার আছে আলাদা আলাদা আইটেম তো চলো তো চলো বাকি মেলাটা একটু ঘুরে দেখিয়ে দিই তারপর দেখা হচ্ছে ব্লগ এসেছে এখানে এখন এই জগন্নাথ দেবকে একদম মণ্ডপের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে রথ থেকে এই দেখতে পাচ্ছো
সেখানে সব নবদ্বীপের আইটেম আছে, দই মণ্ডপটা তো দারুণ লেগেছে। তোমাদেরকে অ্যাড্রেসটা তো বলেই দিয়েছি, পাঁচমাথা মোড়। পাঁচমাথা মোড় থেকে পেট্রোল পাম্পের দিকে যে রাস্তা আছে একদম ওইখানে এলেই দেখতে পেয়ে যাবে। এমনিতেই রাস্তাতে ভিড় থাকবে, অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। সো আশা করছি আজকে ব্লগটা ভালো লেগেছে, আর দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আর চিত্তালয় রথের মেলার ব্লগ তো আসছেই, চলেছে খুব তাড়াতাড়ি। সো সেটার জন্য ওয়েট করতে থাকো, আর সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ব্লগটা এলেই নোটিফিকেশান পেয়ে যাও। সো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলকে গুড নাইট, চলো।